ফ্যাশন ইজ হোয়াট ইউ বাই বাট স্টাইল ইজ হোয়াট ইউ ডু উইথ ইট। এবং এর সলিউশনে আমরা কিন্তু হাজির হয়েছি আমাদের রেগুলার প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ আইটা ফ্যাশন নিয়ে। আপনারা সকলেই জানেন ফার্স্ট ওয়াশ আইটা ফ্যাশন ইজ বেসিক্যালি ফ্যাশন রিলেটেড প্রোগ্রাম, হোয়ারাজ আমরা আপনাদের জন্য দেশ এবং বিদেশে ঘটে যাওয়ার নতুন নতুন ফ্যাশন আপডেটগুলোই তুলে ধরার চেষ্টা করি। এবং ভিউয়ার্স আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার ফ্যাশন সেন্স, আপনার লাইফস্টাইল যেন হয়ে ওঠে আরও বেশি এনরিচ, আরও বেশি ডিলাইটফুল, এবং আপনি যেন নিজেকে একটি সুন্দর সাবলীল লুকে সবার সামনে উপস্থাপন করতে পারেন এবং আপনার লুকটা যেন হয় অন্যদের থেকে একটু ভিন্ন, একটু আলাদা। এবং এরকম একটি ইউনিক লুকের জন্য আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এসএটিভির পর্দায়, চোখ রাখতে হবে আমাদের প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ আইটা ফ্যাশনে। বরাবরের মতো আজকেও এই পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রিয়াসা শুভ। এবং ভিউয়ার্স আমাদের আজকের এপিসোডে আমরা কিন্তু সাজিয়েছি আপনার এই পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে, এবং আমাদের প্রত্যেকটা সেগমেন্টের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম। সো আমি বিশ্বাস করি আপনারা আমাদের সেগমেন্টটি দেখবেন, আমাদের পাশে থাকবেন। সো আমাদের পুরো পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। So viewers, without further delay, let's start our today's episode. ফ্যাশন ইজ এ পিওর আর্কিটেকচার, ইটস এ ম্যাটার অফ প্রপোর্শন। এবং একজন ফ্যাশন ডিজাইনার তিনি কিন্তু বরাবরই ফ্যাশনেই কাজ করে থাকেন, তার শৈল্পিকতা, তার নান্দনিকতা, তার নিত্য নতুন আইডিয়াগুলো, ইভেন নতুন নতুন ফ্যাশন ট্রেন্ডগুলো তিনি কিন্তু তুলে ধরেন তার ডিজাইন করা পোশাকগুলোতে। এবং এই ডিজাইনার পোশাক আমাদেরকে দেয় একটা এলিগেন্ট, একটা গর্জিয়াস লুক। ফার্স্ট ওয়াশ আইটা ফ্যাশনে আমাদের আজকের এই সেগমেন্টে আমাদের সাথে রয়েছে ধারা ফ্যাশন, আমরা তাদের কাছ থেকে শুনে নিব ফ্যাশন নিয়ে তাদের ধারণাগুলো। চলুন তাহলে দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আমি শায়মা আক্তার, ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ধারা। আমি মূলত কাজ করি ট্র্যাডিশনাল পোশাক নিয়ে। আমার ফ্যাশন হাউসে মেয়েদের জন্য থ্রি পিস শাড়ি এবং ছেলেদের জন্য পাঞ্জাবি করা হয়। আমার কাজটা ট্র্যাডিশনাল হলেও আমি সবসময় চেষ্টা করি আমার কাজে কিছু ভ্যারিয়েশন আনার জন্য, যেমন সময়ের সাথে এবং ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আমি আমার পোশাককে সবসময় কিছু নতুনত্ব রাখার চেষ্টা করি। আসুন আমরা দেখে আসি আমার পোশাকের এক ঝলক। বর্তমানে লাইফস্টাইল কিন্তু অনেক বেশি আপডেটেড, যুগের সাথে তাল মিলিয়ে চলা বড্ড কঠিন, বাট এরই সলিউশন নিয়ে কিন্তু হাজির হয়ে যায় ফার্স্ট ওয়াশ আইটা ফ্যাশন। এমন একটি পোশাকের কথা এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো যেই পোশাকটি আমাদের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই পোশাকটির নাম শাড়ি। এবং শাড়ির সাথে যদি আর ছেলেদের পোশাকের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই অ্যাড অন করতে পারি পাঞ্জাবিকে, এবং তার সাথে যদি একটু ট্রেন্ডি একটা ড্রেসের কথা উল্লেখ করি তাহলে কিন্তু অবশ্যই আমরা বেছে নিব সালোয়ার কামিজকে। এবং টোটাল একটা ফ্যামিলি পোশাক কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখাচ্ছি শাড়ি, পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ দিয়ে করা আমাদের এই চমৎকার আয়োজনটি শুধুমাত্র আপনাদেরই জন্য। এই সেগমেন্টে আমি দেখাবো একটি ফ্যামিলি কম্বো, যেখানে আমি কাজ করেছি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য মিলিয়ে থ্রি পিস শাড়ি এবং পাঞ্জাবি। তবে ফ্যামিলির পোশাকের ক্ষেত্রে, ফ্যামিলি ম্যাচিং অ্যাটায়ারের ক্ষেত্রে আমি যেটা করি, ফ্যামিলির ছোটো মেম্বারদের জন্য আমরা মিলিয়ে কম্বোটা রেডি করে দিই। আমার এখানে প্রথমে দেখাচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিটা আমি সবসময় আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে আমি কটনে করার চেষ্টা করি, যেমন ডিজাইনের পাশাপাশি যেন পোশাকটা পরে আপনি আরাম পান, আমি সবসময় ওয়েদারের সাথে ম্যাচ করে ফ্যাব্রিকটা সিলেক্ট করার চেষ্টা করি।
পরবর্তীতে আমি যেটা দেখছি আমাদের থ্রি পিস, যেটা যেহেতু এখন সামার চলছে, আমি ডিজাইন প্যাটার্নটা সিলেক্ট করি এবং ফ্যাব্রিকটা সিলেক্ট করি। এক্ষেত্রেও আমি কটনটাকে প্রেফার করেছি এবং কটনের উপরে আমি মনমাত একটা ডিজাইন তৈরি করেছি, যেটা আপনাকে আরামও দেবে, পাশাপাশি খুব গ্রেসফুল লাগবে আপনাকে। পাশাপাশি শাড়ির ক্ষেত্রে যেটা বলবো, শাড়ি সাধারণত আমাদের একটা মেয়েদের প্রথম পছন্দ। আমি সবসময় বলি শাড়িটা এমন হতে হবে যেন যে কোনো উৎসবে শাড়িটা পরে আপনি আরাম পাবেন এবং সেই সাথে আপনাকে অনেক সুন্দর লাগবে। তাই এই ব্যাপার দুটো সবসময় আমরা পোশাকের ডিজাইন এবং ফ্যাব্রিক সিলেকশনে মাথায় রাখি, যেন আপনার উৎসবের সাথে মানিয়ে যায় এবং সেই সাথে আপনি যখন লং টাইম ধরে একটা পোশাক ক্যারি করবেন যেন আপনাকে সে আরামটাও দিতে পারে। তো সেটা বিবেচনা করেই আসলে আমরা এই দুটো ব্যাপার বিবেচনা করেই পোশাকের ফ্যাব্রিক এবং ডিজাইনটা সিলেক্ট করি। ফ্যামিলি কম্বো নিয়ে আমি কাজ করি, মূলত ফ্যামিলি কম্বোটা নিয়ে কাজ করে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। আর ফ্যাব্রিকের জন্য যারা কমফোর্টেবল ফ্যাব্রিক খোঁজেন, তারা ফ্যামিলি সবার জন্য মিলিয়ে পোশাকটা আমার কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নেন সবসময়। ভিউয়ার্স, এখন আমরা একটা বিরতি নিচ্ছি, বাট বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের রেগুলার প্রোগ্রাম ফার্স্ট রো সেট অফ ফ্যাশনে। প্লিজ আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আমরা আবারও ফিরে আসলাম আমাদের রেগুলার প্রোগ্রাম ফার্স্ট রো সেট অফ ফ্যাশনে। ভিউয়ার্স, বিং ওয়েল ড্রেস ইজ এ বিউটিফুল ফর্ম অফ পোলাইটনেস। আপনার পোশাকের মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে আপনার বিশেষত্ব, আপনার আভিজাত্য। এবং এরকম একটি বিশেষ পোশাকের কথা যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে অবশ্যই আমরা বেছে নিতে পারি যুগল পোশাককে। যুগল পোশাক এমন একটা কনসেপ্ট যেখানে ডিফারেন্ট ডিজাইন হলেও কিন্তু পোশাকের মাঝখানে খুঁজে পাওয়া যায় একটা চমৎকার সমন্বয়। তো এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি যুগল পোশাক নিয়ে করা আমাদের এই আয়োজনটি, শুধুমাত্র আপনাদেরই জন্য। কাপল ড্রেসে শাড়ি হিসেবে অ্যাজ ইউজুয়াল আমি কটনটাই সিলেক্ট করি। আর যেহেতু সামার, তাই আমি একটু ক্রিম বেজে আমি একটু ফ্লোরাল কাজ করার চেষ্টা করেছি। ক্রিম বেজটা আসলে এই কালারটা এত সুদিং যে আপনি সামারে সবসময় আপনার পরলে সেটা খুব কমফোর্টেবল হয়। তো যার জন্য আমরা এই কালারটাকে সিলেক্ট করেছি, সেখানে একটু ফ্লোরাল টাচ দেওয়ার চেষ্টা করেছি, একটু লেস ওয়ার্ক করার চেষ্টা করেছি, যেন আপনার সামারে এটা আপনাকে কমফোর্টের পাশাপাশি সৌন্দর্যটাও ফুটে ওঠে।
আর আমি পাঞ্জাবিতেও শাড়ির সাথে ম্যাচ করে, যেহেতু কাপল ড্রেস আমি শুরুতেই বলেছি, পাঞ্জাবিতেও আমি শাড়ির সাথে ম্যাচ করে ডিজাইন প্যাটার্ন রাখার চেষ্টা করেছি এবং পাঞ্জাবিটা অ্যাজ ইউজুয়াল শাড়ির সাথে ম্যাচ করে কটন ফ্যাব্রিকে করা। সো কাপল ড্রেসগুলো নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। আসলে আমরা কালার ম্যাচিং করে কাপলদের জন্য তৈরি করি এবং ডিজাইন প্যাটার্নগুলো একটু কাছাকাছি রাখার চেষ্টা করি যেন কাপলরা পরে খুব আরাম এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। কাপল ড্রেস বলতে আমি সাধারণত বুঝি শাড়ি বা পাঞ্জাবি, ব্যাপারটা আসলে এরকম না। যারা শাড়ি পরতে একদমই কমফোর্টেবল না তাদের জন্য আমরা থ্রি পিস সেগমেন্টটা রাখি এজন্য যে তারা যেন যারা কাপল ড্রেস চাচ্ছেন কিন্তু শাড়ি পরতে চাইছেন না তারা যেন থ্রি পিসটা নিতে পারেন মিলিয়ে। এক্ষেত্রে থ্রি পিসে আমি অ্যাজ ইউজুয়াল কটনটাই প্রেফার করি সবসময়। এখানে কটন, ব্লু কটনের মধ্যে স্প্রিঙ্কল প্রিন্ট করা হয়েছে, ওড়নাটা কটনে, ওড়নাতে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে। সেই সাথে থ্রি পিসের সাথে ম্যাচ করে আমি চেষ্টা করেছি পাঞ্জাবিতে এমন একটা ডিজাইন প্যাটার্ন রাখতে যেন দুজন মিলে পরে পাশাপাশি দাঁড়ালে জিনিসটা ম্যাচিং হয়। পাঞ্জাবি তো আমি ব্লু ডাইসে কাজ করেছি, ব্লু কালারটাকে প্রেফার করেছি যেন থ্রি পিসের সাথে একদম ম্যাচ করে যায়। আর সবসময়ের মতো যেটা আমি করি কাপল ড্রেস, সেটা শাড়ি পাঞ্জাবি হোক বা থ্রি পিস পাঞ্জাবি হোক, ফ্যাব্রিকটা সবসময় কটনে। Viewers, it's time to take a short break, but we promise we'll come back very soon. Just stay with us, just stay with First Rush at a Fashion. আমাদের শাড়ির ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি যে শাড়ির কালার এবং ডিজাইনটা আমি সবসময় এরকম সিলেক্ট করি যেন একজন বয়োবৃদ্ধ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত শাড়িটা সিলেক্ট করতে পারেন, পরতে পারেন স্বাচ্ছন্দে। সেক্ষেত্রে কালার যদি অফ হোয়াইট হয়, ক্রিম বেজে হয়, আমি একটু কালার ইউজ করি তাতে যেন শাড়িটা একদম টিনেজ থেকে শুরু করে একটু বয়স্ক যারা আছেন তারাও সমানভাবে প্রেফার করতে পারেন। ক্রিম বেজে একটু কালার রাখি, যেমন ডার্ক কালারগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। ডিজাইন প্যাটার্নটাকে এমনভাবে করি যেন একজন বয়স্ক মানুষ ক্যারি করার সময় তার অড না লাগে, যেমন ইভেন পাশাপাশি যেন একজন খুব কম বয়সের মেয়ে শাড়িটা ক্যারি করার সময় চিন্তা না করে যে আমাকে বয়স্ক লাগছে কি না। সো ডিজাইন করার সময় ওই ব্যাপারটা আমার সবসময় মাথায় থাকে যেন শাড়িটা সবার জন্য সর্বজনীন হয়, সব বয়সের মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য।
এই থ্রি পিসটাতে আমি একটু ফ্লোরাল প্রিন্ট করেছি থ্রি পিসের বডিতে, সেই সাথে এখনই ট্রেন্ড ওয়াইজ ইয়গটা খুব জনপ্রিয় যে জামার ফ্রন্টে একটু ইয়গ অ্যাপ্লাই করা, হাতে একটু আলাদা কাপড় করে ডিজাইন করা, এখানে থ্রি পিস আমি সেটা করার চেষ্টা করেছি। আর ওড়নাটা অ্যাজ ইউজুয়াল আমি ফ্লোরাল রাখার চেষ্টা করেছি কটন ফ্যাব্রিকে, অবশ্যই কালারটা একটু ডার্ক রেখেছি, অনেকেই ডার্ক কালার খুব পছন্দ করেন। আমি যখন কাজ করি আমার অনেক কাস্টমারদের ডিমান্ড থাকে খুব কালারফুল কিছু, তো আমার কিছু হালকা কালারে ডিজাইন করার পাশাপাশি আমি সবসময় কিছু ডার্ক কালারে ডিজাইন করি, তার মধ্যে বাটল গ্রিন, রয়্যাল ব্লু, আপনার ম্যাজেন্টা, ডিপ ম্যাজেন্টা, এই কালারগুলো সবসময় প্রাধান্য পায়। আর যেহেতু কাস্টমার ডিমান্ড, কাস্টমারদের প্রেফারেন্স থাকে এই কালারগুলোতে খুব বেশি, তাই আমরা এই কালারগুলোতে ডিজাইন অ্যাপ্লাই করার চেষ্টা করি এমনভাবে যেন খুব বেশি ক্যাটক্যাটে হয়ে না যায়, খুব বেশি অপছন্দ না হয় কাস্টমারের, কালার এবং পাশাপাশি ডিজাইন দুটোই যেন তাদের পছন্দ হয়। দর্শক, এতক্ষণ ধরে আমার ফ্যাশন হাউসের ড্রেসগুলো আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই যারা এই ড্রেসগুলো কালেক্ট করতে চান তারা ফেসবুকে অনলাইনে ধারা সার্চ করে আমার পেজে নক করতে পারেন, আপনারা পেয়ে যাবেন আমার যে কোনো নতুন ডিজাইনের পোশাকগুলো যেগুলো আমরা সবসময় ফেস্টিভাইজ করে থাকি। ফেস্টিভ্যাল আমাদের প্রথম প্রায়োরিটি, আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল মাথায় রেখে ডিজাইনের কাজ করি। আপনারা যে কোনো ফেস্টিভ্যালে আমাদেরকে নক করবেন আপনাদের পছন্দের ডিজাইনগুলো আপনাদের কালেকশানে নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার মডেলসদেরকে যারা এত সুন্দর করে আমার পোশাকগুলো ক্যারি করেছেন, সেই সাথে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এই প্রোগ্রামটা দেখছেন, এবং আমি সর্বশেষ ধন্যবাদ জানাই এসিটিভিকে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমার কাজটাকে এত সুন্দর করে তুলে ধরেছেন। সো ধন্যবাদ এসিটিভি, ধন্যবাদ সবাইকে। Viewers, it is the time for your favorite segment. The question is, can you guess it? Exactly guys, I'm talking about your look of the week. Your look of the week, এটা বলার পেছনে কারণ হলো look of the week এই সম্পূর্ণ সেগমেন্টটি আমরা কিন্তু সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সহযোগিতাই কিন্তু আমাদের এই সেগমেন্টটি গড়ে ওঠে। সো ভিউয়ার্স, এই সেগমেন্টটিতে এখন আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন? ইটস ভেরি সিম্পল, আপনারা আপনার একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যে ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, যে ছবিতে আপনার মেকআপ, আপনার গেট আপ এই দুটোই ক্লিয়ারলি বোঝা যায়, আমরা সেই সকল ছবিগুলো দেখব এবং সেখান থেকে কিন্তু আমরা বেছে নেব যে কোনো একজনকে। এনি স্টাইলিশ পার্সন ক্যান বি আওয়ার লুক অফ দ্য উইক, সো হু ইজ গোয়িং টু আওয়ার নেক্সট লুক অফ দ্য উইক? কিপ অ্যান আই অন আওয়ার ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার সেই সুন্দর ছবিটা, যে ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। সো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দিই, দ্যাট ইজ facebook.com/heightofffashionsatv। এখন কে হয়েছে এই সপ্তাহের লুক অফ দ্য উইক? এই অ্যানাউন্সমেন্টে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। সারপ্রাইজটি হচ্ছে প্রত্যেক মাসে আমরা চারজন লুক অফ দ্য উইককে নির্বাচিত করি, এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা করে দিব অ্যাজ এ মডেল হিসাবে আমাদের এই পুরো প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ। সো যারা মডেলিংয়ের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী তাদের জন্য এটা হতে পারে একটা গ্রেট অপরচুনিটি। সো ওয়াই ডোন্ট ইউ গ্র্যাব ইট? আই থিঙ্ক ডেফিনেটলি ইউ শুড। এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি কে হয়েছেন এই সপ্তাহের লুক অফ দ্য উইক। নিজেকে ট্রেন্ডি করতে কে না চায়, এবং আপনার নিজেকে ট্রেন্ডি করার একটি সহজ সলিউশন নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে যাই আমাদের রেগুলার প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশনে। আপনারা সকলেই জানেন ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন ইজ বেসিক্যালি এ ফ্যাশন রিলেটেড প্রোগ্রাম। সো ভিউয়ার্স, আমাদের আজকের এপিসোডে কিন্তু একদম দ্বার প্রান্তে আমরা, বাট প্রমিস করছি দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসটিভি স্ক্রিনে।
আমরা হাজির হয়ে যাব আপনাদের সকলের ফেভারিট আমাদের প্রোগ্রাম ফার্স্ট শো, এটা ফ্যাশন এবং সময়টাও জানিয়ে রাখতে চাই যাতে আপনারা আমাদের শোটি মিস করতে না পারেন। সময়টা হচ্ছে ঠিক রবিবার রাত 9টায়। আমরা আশা করব আপনারা আমাদের শোটি দেখবেন, আমাদের পাশে থাকবেন। এবং ভিউয়ার্স, আমি কিন্তু সবসময় বলি ফ্যাশনের সবচেয়ে বড় অনুষঙ্গ কিন্তু আপনার পরনের পোশাক, এবং সেই পোশাকটি কিন্তু অবশ্যই টেক কেয়ার করতে হবে, পোশাকটিকে ধুয়ে রাখতে হবে। সো এর জন্য আমাদের লাগবে একটি ভালো মানের ডিটারজেন্ট। সো একটি ভালো মানের ডিটারজেন্টের কথা যদি আমি সাজেস্ট করব তাহলে অবশ্যই আমি নিব ফার্স্ট ওয়াশের নাম, কারণ ফার্স্ট ওয়াশ এটি কিন্তু শুধু কাপড়কে পরিষ্কার করে না, কাপড়ের গুণগত মান, তার উজ্জ্বলতা, এই দুটিকেও কিন্তু রক্ষা করে। সো ভিউয়ার্স, দ্যাটস দ্য ফ্যাশন টিপস ফর আওয়ার টুডেজ এপিসোড। সো এখন যেতে চাই, যাওয়ার আগে যেটা আমি আপনাদের সবসময় বলি, বি স্টাইলিশ, বি ট্রেন্ডি, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স।